নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। একটু আগে আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। 5ই সেপ্টেম্বর 2021 শুরু হচ্ছে মালব্য নামক মহাপুরুষ রাজযোগ। এই রাজযোগে এই 7 রাশি পেতে চলেছে অপার ধন এবং দুনিয়া নাচবে এই মালব্য নামক মহাপুরুষ রাজযোগ, অর্থাৎ আপনার আঙুলের ডগায় দুনিয়াকে আপনি নাচাতে পারবেন। অর্থ, বৈভব, বাড়ি, গাড়ি, এই সকল দিক থেকে কিন্তু আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেনই পাবেন। কিন্তু আপনাকে দেখতে হবে আপনার বাই বার্থ চার্ট জন্মছকে এই মালব্য নামক মহাপুরুষ রাজযোগ আছে কিনা। যদি থাকে, এই পূর্ণ মাত্রায় রেজাল্ট এই সময়, অর্থাৎ 5ই সেপ্টেম্বর 2021 থেকে এই মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি হচ্ছে। এই রাজযোগ এই 7 রাশিকে করতে চলেছে মহাকোটিপতি। কিন্তু আপনার বাই বার্থ চার্ট থাকা দরকার। তার আগে কিছু আপনাদেরকে আমি ইনফরমেশান জানাই, আমি তো জানাবই, এই একটি গ্রহ মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। দেখুন, এই যে ভিডিওগুলো আমি দিই সম্পূর্ণরূপে গ্রহের গোচর ধরে আপনাদেরকে আলোচনা করি, এগুলোই বেশ কিছু ক্ষেত্রে কপি কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ কপি পেস্ট যেটাকে বলে, এই ভিডিওটা কপি পেস্ট। এরকম বহুত প্রচুর ভিডিও, আমার ভিডিও কপি পেস্ট হচ্ছে। এই জায়গাটাতে আপনারা আগে দেখুন কে ভিডিওটা ছাড়ছে, অর্থাৎ আপনাদের সামনে আমি মোটামুটি দিন 15 আগে আপনাদেরকে কিন্তু এই ভিডিওটা উপহার স্বরূপ দিতে চলেছি। মালব্য নামক মহাপুরুষ রাজযোগে এই একটি গ্রহ কৃপায় নাচবে দুনিয়া। 7 রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে এই 7 রাশি। কোন কোন এই 7 রাশি দেখুন, তার আগে বলি মালব্য নামক মহাপুরুষ রাজযোগ 5ই সেপ্টেম্বর আপনার শুরু হচ্ছে। শুক্র আপনার তুলা রাশিতে অবস্থান করছে, অর্থাৎ স্বরাশিতে নিজগৃহে এই 5ই সেপ্টেম্বর 2021 শুক্র নিজগৃহে অবস্থান করছে এবং মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এবং যে 7টি রাশির কথা আমি বলবো কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে, প্রথম হচ্ছে শুক্র আমাদের কী দেয়। শুক্র আমাদের ভৌতিক সুখ, আপনাদের অ্যাকাউন্টেন্স এটা শুক্র দেখে, সিনেমা জগৎ শুক্র, গ্ল্যামার দুনিয়া শুক্র, আপনার আপনি কত বিলাসবহুল জীবন কাটাবেন তাও শুক্র, আপনার দাম্পত্য সুখ তাও শুক্র, আপনার সৌন্দর্য শুক্র, বিউটি পার্লারের বিজনেস শুক্র, মানে শুক্রের জায়গা, শুক্র দৈত্যগুরু শুক্রের আন্ডারে সমস্ত জগতের সুখ কিন্তু লুকিয়ে আছে, অর্থাৎ ভৌতিক সুখ এই শুক্রের আন্ডারে কিন্তু আছে। শুক্র আপনাদেরকে সমস্ত সুখ কিন্তু দিয়ে থাকে। তো দেখতে হবে আপনার রাশিচক্রে শুক্রের প্লেসমেন্ট। শুক্র যদি তুলা রাশিতে অবস্থান করে, নিশ্চিতরূপে এই 7 রাশি ধরে নেন মালামাল হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে মকর রাশি, অতিচর্চিত রাশি। আমি বারবার বলছি মকর রাশি, কিন্তু ধীরে ধীরে গ্রহের জায়গাগুলো কিন্তু ভালোর দিকে কিন্তু যাচ্ছে। মকর রাশির শনি সারাশনি চলছে, তাও আমি বলবো আপনাদের কিন্তু খুব ভালো সময় কিন্তু আসতে চলেছে। সুদিন আগত মকর রাশির, দেখুন প্রথমেই আপনাদেরকে জানাই মকর রাশির আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের দশমপতি এই শুক্র কেন্দ্রতিকোণ রাজযোগ আপনাদের সৃষ্টি করছে, মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং রাশিতে শনি শশনাম মহাপুরুষ রাজযোগ। তিনটি রাজযোগ, একটি মালব্য নামক, একটি কেন্দ্রতিকোণ, একটি শশনাম মহাপুরুষ রাজযোগ মকর রাশি হতে চলেছে মালামাল। অর্থাৎ আপনাদের মানে আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের ঘটবে, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ আপনারা
পাবেনই পাবেন মকর রাশি আপনি যদি হন, আকস্মিক ধন প্রাপ্তি এবং এর পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতি। যারা ফিল্ম দুনিয়াতে আছে, গ্ল্যামার দুনিয়াতে আছে, আপনি মকর রাশি, আপনি কিন্তু নিশ্চিত রূপে ভালো ফল পাবেনই পাবেন। অর্থাৎ আমি বারবার বলি, একই রকম সময় কিন্তু কারো যায় না, হয় ভালোর দিক নয় খারাপ দিক, এটা কিন্তু হয়। এই মকর রাশির ক্ষেত্রে আপনার কিন্তু স্বর্গীয় সুখ পেতে চলেছে। যারা খারাপ সময় অতিবাহিত করে কিনা, অর্থাৎ দীর্ঘদিন ধরে খারাপ সময় অতিবাহিত করছে, তারপর যখন একটু ভালো সময় আসে কিনা, এটা স্বর্গীয় সুখ ছাড়া কিছু বলা যায় না। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রের প্রমোশন, কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু নির্দেশ করছে। কর্মক্ষেত্রে আপনার যারা বদলি গেছেন, বদলি হওয়া, কর্মপ্রাপ্তি, সন্তান সুখ, প্রেমের ক্ষেত্রে সফলতা, দাম্পত্য সুখ, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, যে রাশি আরেকটি ভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদেরও কেন্দ্র ত্রিকোণ রাজযোগ এবং আপনাদের মালব্য নামক মহাপুরুষ রাজযোগ, আপনাদের চতুর্থপতি এবং নবমপতি নবমভাবে অবস্থান করছে। অর্থাৎ সুখ সাধন আপনাদের হবে, সুখের জায়গা আপনাদের ভালো নির্দেশ করছে। এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান, আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় কিন্তু আপনারা কুম্ভ রাশি যদি আপনি হন, আপনি কিন্তু সাপোর্ট কিন্তু পাবেন। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনার অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু ভালো রেজাল্ট পাবে। আপনাদের ক্ষেত্রে বিবাহের যোগ, দাম্পত্য সুখ, বিদেশ থেকে আয়, এই সম্ভাবনাগুলো কিন্তু, বিদেশটাও কিন্তু শুক্র কিন্তু নিয়ন্ত্রণ করে। আকস্মিক ধন প্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং পারিবারিক সুখ, নিজস্ব প্রপার্টি যোগ, এই সম্ভাবনাগুলো কিন্তু কুম্ভ রাশির নির্দেশ করছে। এবং পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, শনি সাধাসাধি চলছে এই দুইটি রাজযোগ, মালব্য নাম মহাপুরুষ রাজযোগ এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগ। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আপনাদের ধনপতি এবং সপ্তমপতি আপনার সপ্তমভাবে অবস্থান করছে। প্রথম কথা হচ্ছে, আপনাদের দাম্পত্য সুখের জায়গা মেষ রাশির ক্ষেত্রে নির্দেশ করছে। দাম্পত্য সুখ, দৈনিক রোজগার, ব্যবসার দিক থেকে আপনারা শুভ ফল পাবেন, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এবং এডুকেশনের দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো, নিজস্ব প্রপার্টি যোগ, অর্থাৎ কোনো সম্পত্তি কেনার সম্ভাবনা দেখা যাচ্ছে, বাড়ি গাড়ি, আপনার নিজস্ব জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে পূর্ণমাত্রায় কিন্তু নির্দেশ করছে। এবং প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল কিন্তু পাবেন, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে সাকসেস, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, বিবাহ যোগ, শুভ বিবাহের সম্ভাবনা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মেষ রাশি হতে চলেছে মহাভাগ্যশালী রাশি। এর পরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনার পঞ্চমভাবে এই শুক্র অবস্থান আপনাদের ক্ষেত্রে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু নিয়ে আসবে। এবং নবমভাবে বৃহস্পতির অবস্থান, ভাগ্যোদয় সপ্তমপতি নবমভাবে, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং এর পাশাপাশি আপনার মিথুন রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে শুভ, আকস্মিক ধন প্রাপ্তি, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে আপনারা লাভ পাবেন। মিডিয়া রিলেটেড জায়গা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ কিন্তু সময় আসতে চলেছে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু মহাভাগ্যশালী রাশি হতে চলেছে। এর পরের যে রাশি, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি, এই শুক্র আপনাদের সুখ সাধনভাবে অবস্থান করছে এবং আপনাদের মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। নিজস্ব ভূমি, ভবন, বাহন আপনাদের হবে, পারিবারিক সুখ আপনাদের নির্দেশ করছে, সফলতার জায়গা বিদেশ থেকে আয়, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো কিন্তু থাকছে কর্কট রাশির ক্ষেত্রে। এবং প্রপার্টি থেকে লাভ, ভূ সম্পত্তি থেকে লাভ, ফিল্ম দুনিয়াতে আছে যারা, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু, বা বিউটি পার্লারের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু এই সময় পূর্ণমাত্রায় ভালো রেজাল্ট কিন্তু পাবে। এবং ঐশ্বর্যের শিকড় চূড়ায় দুনিয়া নাচবে কর্কট রাশির। আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। এরপর ছয় নম্বর যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে আপনার কন্যা রাশি।
কন্যারাশির ভাগ্যপতি এবং আপনাদের ধনপতি আপনাদের ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ভাগ্যের দ্বারা ধন কিন্তু আসবে কন্যারাশি। এই মালব্যনাম মহাপুরুষ আজ কন্যারাশি দুনিয়া কাঁপাবে, দুনিয়া কাঁপাবে কন্যারাশি। ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু সাপোর্ট আপনারা পাবেন, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হচ্ছে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, অ্যাক্টিং মডেলিং ডান্সিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু ভালো ফল পাবেন এবং এর সাথে সাথে বিদেশ থেকে আয় আপনাদের হবে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ কন্যারাশির, আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা, লটারি ফাটকা শেয়ার জুয়া থেকে আপনারা কিন্তু এই সময় অর্থ কিন্তু পাবেন। ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে শুভ, কর্মকেন্দ্রিক সমস্যা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময় কাটবে। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দুটি রাজযোগ, একটি শশনাম মহাপুরুষ রাজযোগ, একটি মালব্যনাম মহাপুরুষ রাজযোগ আপনাদের রাশিতেই এই অবস্থান। প্রথম কথা হচ্ছে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, আপনাদের দৈনিক রোজগার বাড়বে, রাজনীতির ক্ষেত্রে আপনাদের উত্থান হবে, গ্ল্যামার দুনিয়াতে যারা আছে অ্যাক্টিং মডেলিংয়ের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, প্রপার্টি যোগ কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু নির্দেশ করছে, আকস্মিক ধনপ্রাপ্তি, ভূমি ভবন বাহন সুখ এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। অর্থাৎ শুক্র আপনাদের রাশিতে অবস্থান করে সুখ সাধনের জায়গা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে, আপনার আঙুলের ডগায় দুনিয়া নাচবে। কিন্তু আপনার রাশিচক্রে শুক্রের প্লেসমেন্ট কেমন আছে, অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে এই শশনাম মহাপুরুষ রাজ্য এবং আপনার মালব্যনাম মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু ঘটাবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ, আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রেও কিন্তু নির্দেশ করছে। কিন্তু আপনার রাশিচক্রে আবারও বলছি, এই বর্তমান যে গ্রহের গোচর ওই অনুযায়ী তুলা রাশিতেই যদি শুক্র আপনার অবস্থান করে এই সময় আপনি কিন্তু দুনিয়া কাঁপাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এর পাশাপাশি জানাই যে আবারও যারা এই ভিডিওগুলো আমি যে ভিডিও প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরি এই ভিডিওগুলো কিন্তু কপি পেস্ট হবে, অর্থাৎ এই ভিডিও একই রকমই সেম ভিডিও অন্যভাবে কিন্তু চলে আসছে। তো আপনাদেরকে আমি বারবার বলছি যে এই যে আগাম 15 দিন আগে আপনাদেরকে যে ভিডিওটি আপনাদেরকে উপহার স্বরূপ দিচ্ছি এটা প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনাদের আত্মীয় স্বজন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে, কারণ এই ইনফরমেশানগুলো আগে থেকে মানুষ জেনে থাকুক। অর্থাৎ এই শুক্রের রাশি পরিবর্তন কন্যা রাশি থেকে গৃহ থেকে যখন স্বরাশিতে তুলা রাশিতে অবস্থান করবে এই সময় এই 7 রাশির কিন্তু কপাল কিন্তু খুলতে চলেছে, মহা সৌভাগ্য যোগ সৃষ্টি হতে চলেছে এই 5ই সেপ্টেম্বর 2021 থেকে 2রা অক্টোবর 2021 পর্যন্ত। মোটামুটি 26-27 দিন মতন এই যোগ আপনাদের থাকছে। ভিডিওটি এ পর্যন্তই, এই বিষয়ে যদি আপনাদের কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করবেন। নমস্কার, ধন্যবাদ।